হ্যালো ওয়াইজ আমি দীপেন এন্ড ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেসিক্যালি কথা বলবো দুটো বিষয়কে নিয়ে ভাইয়াজি টিজারকে নিয়ে কথা হবে কিন্তু তার আগে আমি কিন্তু কথা বলবো পুষ্পা টুকে নিয়ে তো পুষ্পা টু এর প্রথম গান কিন্তু মোটামুটি এসে গেছে পুষ্পা পুষ্পা এবং যে গানটা রীতিমতো কিন্তু জাস্ট আগুন লাগিয়ে দিয়েছে এবং যাকে বলে এবং যার বাংলা ভার্সনটা রীতিমতো কিন্তু ব্যাপক ব্যাপক কিন্তু হয়েছে এবং আমার পার্সোনালি বাংলা ভার্সনটা সবথেকে বেস্ট কিন্তু লেগেছে তো এর পরবর্তীকালে পুষ্পা টু এর কিন্তু সেকেন্ড গান আসতে চলেছে এবং এটা কিন্তু আসতে পারে জুন মাসে এমনটাই কিন্তু মোটামুটি আপডেট রয়েছে এবং এটা যেহেতু ফিফটিন্থ অফ অগস্ট মুক্তি পাবে তো আই থিঙ্ক মে মাসে তেমন হয়তো কিছু নাও আসতে পারে মেবি এটা জুন মাসে কিন্তু আসতে পারে অ্যামাউন্টটা কিন্তু মোটামুটি আপডেট আছে এবং জুন মাসের ফার্স্ট উইকের দিকে আসার কিন্তু মানে পসিবিলিটি অনেকটা বেশি রয়েছে এবং এটা কিন্তু সম্পূর্ণভাবে হবে একটা রোমান্টিক ট্র্যাক এবং এখানে আল্লু অর্জুন এবং রশ্মিকা মান্তানাকে আমরা কিন্তু একসঙ্গে দেখতে পাবো এই যে পার্টিকুলার গানটার মধ্যে তো এখন বিষয়টা হচ্ছে পুষ্পা যে প্রথম যে রোম্যান্টিক গানটা ছিল শ্রীবাল্লি সেই গানটা প্রচন্ড কিন্তু পপুলার হয়েছিলো এবং রীতিমতো প্রচুর রিলস এবং সে একটা ইউনিক ডান্সিং স্টেপ সেই সব কিছু মিলিয়ে পুষ্পার যে হাইপটাকে ওই পার্টিকুলার শ্রিবাল্লি গানটা কিন্তু অনেকটাই কিন্তু বাড়িয়ে দিয়েছিল তো তেমনিভাবে এবারে দেখা যাক এই যে পার্টিকুলার রোম্যান্টিক ট্র্যাকটা পুষ্পা এর সেইটা কতটা পপুলার হয় এবং ইউনিক ডান্সিং স্টেপে আমরা আল্লু অর্জুনকে কীভাবে দেখতে পাই এটাও কিন্তু দেখার মতন বিষয়পত্র হবে আচ্ছা সেকেন্ড আমি এই ভিডিওতে কথা বলব ভাইয়াজি টিজারকে নিয়ে সো এটা গতকাল কিন্তু মোটামুটি ড্রপ করা হয়েছে এবং এর যখন একটা গ্লিমস মতো আসে তখন আমি কিন্তু কথা বলেছিলাম এবং পার্টিকুলার গ্লিমসে আমার কিন্তু ব্যাপক লেগেছিল এবং যেভাবে ডিজাইনিং করা হয়েছিল এই পার্টিকুলার গ্লিমসটা দারুণ কিন্তু ছিল এবং গতকাল যে টিপিক্যাল টিজারটা ড্রপ করা হয়েছে ওরা কিন্তু টিপিক্যালভাবে কিন্তু কাটা হয়নি বা টিপিক্যালভাবে কিন্তু ডিজাইন করা হয়নি এটা একটু অন্যভাবে কিন্তু মোটামুটি ডিজাইন করা হয়েছে এবং গল্পের মেন যে প্লট লাইন কেন এই যে ক্লাসটা হচ্ছে একটা পাওয়ারফুল পলিটিশিয়ান এবং তার সঙ্গে মানুষ বাজপাই সেই ক্লাসটা পেছনে কারণটা কি এক্স্যাক্ট সেটা কিন্তু মোটামুটি বলেই দেওয়া হয়েছে এবং তারপরে গল্পের মোড়টা কোন দিকে এগোয় সেটাকে নিয়েই হচ্ছে মেনলি ভাইয়াজি তো ভাইয়াজি রূপে মানুষ বাজপাইকে দেখতে তো অ্যাটলিস্ট ব্যাপক লাগছে এবং তার স্ক্রিন প্রেজেন্স তার কথাবার্তা তার অঙ্গভঙ্গি অ্যাজ ভাইয়াজি এবং মানুষ বাজপাইকে আমরা রকম হলে কিন্তু প্রিভিয়াসলি দেখিনি কাস্টিং ব্যাপক রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে মানে ব্যাকগ্রাউন্ড কাজও কিন্তু খুব ভালো দেখা যায় কেমন হয় ভাইয়া এবং এটা কিন্তু টোয়েন্টি ফোর্থ অফ মে মুক্তি পাচ্ছে এবং আশা করছি এই প্রজেক্টটা একটা দুর্দান্ত কিছু হবে তো এটাই ছিল মেনলি দুটো বক্তব্য তোমাদের ফিডব্যাক আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা